আমরা অনেক সময় কি করি, অন্যের ধর্মীয় মূল্যবোধকে বা তাদের ধর্মীয় যে একটা অনুভূতি আছে সেটাকে আঘাত করে বিভিন্ন লেখালেখি করি, বিভিন্নভাবে অনেক কিছু সম্প্রচার করি। আমি আজকে দেখাবো যে এই ব্যাপারে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে কী বলছে, কতটুকু শাস্তির কথা বলা হয়েছে আমি একটু পরে শোনাই। এটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের 28 নম্বর ধারাতে এটা বলা হয়েছে। তো সেখানে বলছে, যদি কোনো ব্যক্তি হোক বা গোষ্ঠী হোক ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে অর্থাৎ সে জেনে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করিবার বা উস্কানি প্রদানের অভিপ্রায় ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রচার করেন বা করান যাহা ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করে, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। আচ্ছা, তাহলে দেখেন, যদি কোনো ব্যক্তি উস্কানি দেয় বা সে নিজে অপরাধটা করে, নিজে প্রকাশ করে বা অন্যকে দিয়ে করায়, ঠিক আছে, যেটা হচ্ছে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, এরকম কিছু যদি প্রকাশ করে বা অন্যকে দিয়ে করায়, তাহলে সে কিন্তু এই ধারার মধ্যে একটা অপরাধ করে ফেলছে। তার শাস্তিটা কি হবে? শাস্তিটা হবে যে তার 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, জেল হতে পারে, বা হচ্ছে 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে, অথবা একই সাথে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে। এই কাজটাই সে যদি আবার করে, যেমন একবার করলো আবার করে, তাহলে তার 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা 20 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 20 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। তাহলে দেখেন, আমরা যখন ফেসবুক বা কোনো একটা মাধ্যমে লেখালেখি করি, কোনো ভিডিও দেই, কোনো কিছু প্রকাশ করি যেটা ধর্মীয় মূল্যবোধে বা অন্যের ধর্মকে আঘাত করে কথা বলি কি না, এই দিকটা কিন্তু আমাদের বিবেচনা করে লেখালেখি, ভিডিও, কথাবার্তা কিন্তু বলতে হবে। আর না হলে আমরা কিন্তু এই ধারার মধ্যে অপরাধী হয়ে যাব, আমাদের শাস্তি হয়ে যাবে। আমি আপনাদের সাথে ছিলাম অ্যাডভোকেট মিঠুন সাহা, LLB অনার্স, LLM, ঢাকা বিশ্ববিদ্যালয়। ভালো থাকবেন।